চিংড়ি মাছ পছন্দ, ঠিক আছে? চিংড়ি মাছ আনবি গিয়া আর ঠিকঠাক মতন এগুলো কাজটা শেষ করে পরে ইয়া করিস কিন্তু, ঠিক আছে? আমি গেলাম, আপা মনে আইব। তোমার মেয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য হাইটে হাইটে চলে আসছে এই রোদের মধ্যে। চলো চলো ঘরে চলো ঘরে চলো। আচ্ছা চলো ঘরে চলো। দেখছো অবস্থা, তারপরে কি খবর টবর? ওর হাতে দুনিয়ার ময়লা। না রে বোন, এরকম বলতে হয় না। ওরা গরিব হলো, ও তো মানুষ, ওর একটা সুন্দর মন আছে। সরি শাকিব, তুমি ওর কথা কিছু মনে করো না। কিছুই মনে করি না। আচ্ছা একটা কথা বলি। জি ম্যাডাম বলেন। আমি তো অনেকদিন পরে আমার গ্রামে আসছি, গ্রামের অনেক পথঘাট আমি চিনি না, আমাকে নিয়ে একটু ঘুরতে যাবা? আমি ম্যাডাম আপনাকে বাড়িতে কাজ করি, আমি আপনার লগে ঘুরতে যাবো কেমনি? আর আমার হাতে তো অনেক কাজ। আচ্ছা কাজ পরে, আমাদের পাশে নদী আছে, নদীতে নৌকা চালাতে পারো? হ্যাঁ পারি। ইয়েস, তাহলে নৌকায় ঘুরতে যাব। চল না বোনো। না আপু আমি যাব না। আচ্ছা বাসায় যা তুই, আমাকে একা নিয়ে গেলে তোমার সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে। এখানে যা বসে তো না। আচ্ছা আমি তো সাথে ধরে আমি যদি পড়ে যেতাম। আচ্ছা ওই মাঝখানে গিয়ে বসে।
গেলে কাইট হয়ে পড়বো না। কেমন লাগছে নৌকায় ঘুরতে গেছে? ম্যাডাম বলছে আমার এনে একটু নৌকায় ঘুরুন, পরে আমি আপনার বোন দেখে আমি গেছি, তার হুকুম পালন করছি। ম্যাডাম কইল তোর নৌকা ঘুরাইতে, এত নৌকা লইয়া ঘুরতে গেলি গা? ভাইয়া ওর কোনো দোষ নাই, আমি বলছি। ভাইয়া তোমার একটা কথা বলবো। এই পরে ধর কাছের লোকে বাইন্দা পাক্কা আধা ঘন্টা পিটাল, যতক্ষণ পর্যন্ত ওর বাপ দাদার নাম না বললা যায় কতক্ষণ পিটাবি। জি ভাই। ভাই ওরে আমি ভালোবাসি ভাইয়া, ওরে তার আমি বাজুম না ভাইয়া। ছোট লোকের বাচ্চা কত বড় সাহস, তুই আমাকে আপামরের দিকে হাত বাড়াস। এই ধর তো ধর, আসো তো বড় সাহস, তুই কি নির্লজ্জ তুই বড় সাহস, তুই দাঁড়া না সাকিব, সাকিব ভাইয়া